গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তা তোমরা কেমন 25 ডিসেম্বর আশা করি খুব ভালোই কাটিয়েছো, আমিও ভালোই কাটিয়েছি। না করতে পারিনি, এত বিজি ছিলাম, এত ব্যস্ত ছিলাম। দেখ তোমাদের সকলকে দেখলাম, আজকে দেখো কী করবো সারাদিন সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করব। সকালে কাজকর্মটা করে খাওয়া দাওয়াটা করে চলে এসেছি দোকানে। এখন দোকানের কিছু কাজটা আছে, ওটা কমপ্লিট করিনি। তোমাদের সাথে একটু গল্প করে নিই, অনেক কয়েকদিন গল্প করতে পারছি না তোমাদের সাথে, একটু গল্প করব। আর দোকানের কিছু ঠোঙা আছে, সেই ঠোঙা কটা বানাতে হবে। একটা ঠোঙা অনেক ঠোঙাগুলো শেষ হয়ে গেছে, এটাকে দেখতে পাচ্ছি আমি ঠোঙা তৈরি করছি। দোকানে মাল দিতে পাচ্ছি না, তার জন্য এখন তোমাদের সাথে একটু গল্পও করে নিই, আর ঠোঙাটাও বানিয়ে নিই। ছেলের কত কাজ, একটা ছেলে একটা, জানোই তো সকাল হলেই ব্যাস। আমার তো ঘর আর দোকান আগেও বলেছি, এখনও বলছি, এটা একটু করি, ওটা একটু করি, দোকানের কাজ একটু করি, ঘরের কাজ একটু করি, এই করতেই থাকি সারাদিন। দেখো কতগুলো বানিয়ে ফেলেছি দেখতে পাচ্ছো। বেকিং পাউডার দিতে পারবে? কেক বানাবো। কি করতেছো, ভিডিও? এই দেখো আমি এতগুলো ঠোঙা বানিয়ে ফেলেছি দেখতে পাচ্ছ তোমরা, দেখো কতগুলো। আমার বৌমা আবার আপনাদের একটু ডিমিও দেখিয়ে দিল, কমপ্লিট আমার ঠোঙা বানানো। এখন অন্য কাজ করতে হবে, দেখি দোকানের আর কি কাজ আছে সেটা করে ফেলি। বাবা ঠোঙাগুলো এত বানিয়েছি আমি, এখন উঠেই করতে পারছি না। ঠিক আছে কমপ্লিট হয়ে গেছে, এখন বাকি কাজ দেখি কি করা যায়। কি নিচ্ছে? চালু চিন্তামণি এখানে বসে পড়েছে ভাত বসিয়ে দিয়ে, অসার চিন্তা মনের মধ্যে। কর্তা কাজে গেছে, এখনো আসেনি, ভাবলো কর্তা মাছ নিয়ে বাড়ি আসবে, গরম গরম মাছ ভাজা আলু সিদ্ধ ঘি দিয়ে ভাত খাবো। তো অপেক্ষা করছে বসে কর্তার জন্যে কোন সময় আসে। ঠিক আছে, কি করব পেন্ট দিয়ে মতো? হ্যাঁ পেন্ট দিয়ে কি করব? বোটে পেন্ট নাম নাম লিখব, বোটে নাম লিখব। তো এই দিয়েই তো, এই ব্রাশ দিয়েই তো নাম লিখব। এটা দিয়ে ভালো হবে, লিখতে সুন্দর হবে। ঠিক আছে, তোমার করতে হবে না তো, কি তুমি করো তা আমি তো সারাদিন করতে, আমি তো আমার কাজ করেই যাচ্ছি, আমি তো শুয়ে আছি এখানে। ঠোঙা লাগবেই। হ্যাঁ করে দিয়ে যাও ছোট ঠোঙা।
তাহলে তুমি এই মালগুলো তুমি উঠাও, আমি ঠোঙা বানিয়ে দিচ্ছি, আমি এত কাজ করতে পারবো না। কেন? আমার শরীর ভালো লাগছে না। সব ভালো হতে হবে, কিছু করার নেই। বরের ভাত খাওয়া অত সস্তা নয়, খেটে খেতে হবে। সবার মুখে আগে শুনতাম, এখন দেখি সত্যি সত্যিই তাই। কষ্ট আছে বরের ভাত খাওয়া, তখন কাজ করতেই হবে, না হলে বলে ভাতও পাওয়া যাবে না, খেটেই খাও। তাই আমি কী করবো, বড় ঠোঙা কমপ্লিট, তাই এখন আবার ছোটো ঠোঙা বানাতে হবে। শুরু করে দিয়ে এখন ছোটো ঠোঙা বানাবো, এই যে এতগুলো পেপার নিয়ে নিয়েছি, এখন ছোটো ঠোঙা বানাতে হবে। ঠোঙা বানাতে বানাতে আবার চললাম আমার পাশের বাড়ি এক বিয়ানের, প্রচণ্ড শরীর খারাপ বলে, তো একটু দেখে আসি সেটা আমার বিয়ান কী করছে। বলে প্রচণ্ড শরীর খারাপ, শুয়েছে, শুয়ে বেশিক্ষণ থাকলে তো এমনিই মানুষের শরীর বেশি খারাপ করে। তাই যাই হোক, বিয়ানকে নিয়ে আসি, দুই বিয়ানে বসে একটু গল্প করব, আর এদিকে দোকানের কাজটাও হয়ে যাবে, দেখি আমার বিয়ান কী করছে। তাই যাই, দেখি চলে আসলাম, এবারে কোথায় বিয়ানটাকে ধরে নিয়ে আসি। বিয়ান কী আছে, প্রচণ্ড শরীর খারাপ বলে পুরো জ্বর, আমার বিয়ানের আমার বিয়ানের প্রচণ্ড শরীর খারাপ বলছে, মাথা উঠতে পারছে না, মাথা যন্ত্রণা, বমি আসছে। তাই ঘরের মধ্যে আমি বসে বসে থাকলে তো বেশি শরীর খারাপ লাগে। চলেন, ঘরে শুয়ে থাকলে আর বেশি শরীর খারাপ লাগবে, চলেন আমার সাথে বসে বসে গল্প করবে, দেখবেন ভালো লাগবে। এরকম ঘরের মধ্যে শুয়ে থাকলে ভালো লাগবে, ভালো লাগবে না। যেন আমরা সকালবেলাতে খুঁজে বেড়াচ্ছি আমার বিয়ানটা গেল কই, এটা আমাদের সবার বিয়ান, আমার গ্রামের বিয়ান, এটা আর পয়সা কটা কিনে নিয়ে গেছে। ইয়ে বাবা, ওই যে আমার বিয়ানের পয়সা কটাকে বলে নিয়ে চলে গেছে, কি সর্বনাশের কথা। তাহলে এখন খুঁজতে বেরোতে হবে আমার বিয়ানের পয়সা, ওই যে সুবরিছালা পয়সা বলে কে নিয়ে গেছে, পয়সা উঠায় না। নমস্কার, আমার নাম গায়ত্রী, আমাকে চেনেন আপনারা? সবাই চিনে নিন, এর নাম গায়ত্রী, ড্যান্স মাস্টার। ঠিক আছে, আমি ছোটো ঠোঙাগুলো বানানো শুরু করে দিই আর আমার বিয়ানের সাথে গল্প করতে থাকি। দেখো আমার বিয়ানের প্রচণ্ড শরীর খারাপ, দেখতে পাচ্ছো আমার বিয়ান পাল্টি হয়ে গেছে, বলছে গা হাত পা কাঁপছে। গা হাত পা কাঁপার কী ওষুধ আছে তোমরা একটু সবাই বলো, বিয়ান খাওয়াতে হবে গা হাত পা যাতে বন্ধ হয় কাঁপা। আমার তো মনে হচ্ছে ওষুধ একটাই আছে, আমার বিয়াইকে নিয়ে আসলেই আমার বিয়ানের গা হাত পা কাঁপা বন্ধ হয়ে যাবে। আমার বিয়ানের সত্যি খুব শরীর খারাপ, দেখতে পাচ্ছেন আপনারা? আচ্ছা, বিয়ান বরের ভাত খেতে হলে বলে খালি খাটতে হয়, আগে বুঝেছেন কোনোদিন? আমি বুঝিনি, এখন বুঝি, না খাটলে বলে ভাত দেবে না। কেন এরকম বলতে পারেন? বিয়ান আমাদের ভিতরে খাও, মেয়ে ছেলেরা বাইরে কাজ করার নিয়ম ছিল না, ছিল না, আমার ঠাকুমা কোনোদিন বাইরে বেরোয়নি। আর আমাদের দেখেছেন, এটা করো ওটা করো, সারাদিন খালি কাজই করো, তাও বড়দের মন পাওয়া যায় না, কি করো? এখন যদি মেয়ে ছেলেরা না কাটলো না, আমার মা কাজ করেছে, আমি করেছি, আপনার পরের দপে আপনি করবেন, পরের দপে আপনি। এতক্ষণ বসে বড় টোঙা করলাম, বরের মন ভরেনি, ভরে না, না বর হলোই এরকম হয় না, বলে কোনোদিন কাজই করিনি। বরদের মন কি করে পাওয়া যাবে বলতে পারেন? আমার বিয়ানের কাছ থেকেই আমি আজকে শুনবো বরদের মন কিভাবে পাওয়া যায়, কিভাবে পাওয়া যায় বিয়ান ও আমার জানা নাই, জানা নাই, এ কেমন কথা, আমার বিয়ানও বলে জানে না। বন্ধুরা তোমরা যদি জেনে থাকো আমাদের বলো বরদের মন কিভাবে পাওয়া যায়, বুঝতে পেরেছো? আমার বিয়ানও বলছে জানে না বলে। আমি আমার বিয়ানকে নিয়ে আসলাম ঘরে দিয়ে টেনে টুনে গল্প করবো, আমার বিয়ানটা শুয়েই পড়েছে। এ বাবু কোথায় যাচ্ছিস?
বাবু কোথায় যাচ্ছিস? টিউশনি? কি টিউশনি কি? লাইট লাগাতে। আস্তে যা বাবা, পুলিশ গাড়িটা নিয়ে আসে সামনে। আস্তে যা বাবা। ছেলে আসলো, আবার চলে গেল। ফটাফট কাজটুকু কমপ্লিট করে নিয়ে আবার রান্না বাড়া করতে যেতে হবে। ঘরে অনেক কাজ আছে, যেতে হচ্ছে। ঠোঙা না কি এগুলো কি তাহলে বিয়ান ঠোঙাগুলো? এগুলো কি নেই? কি এগুলো? এগুলো তো কলকে বানানো হচ্ছে। এগুলো ঠোঙা, আসলি ঠোঙা? এগুলো এগুলো মোড়ানো ঠোঙা। এটা না ঝটফট কাজ। ঠোঙা কি করে বানাতে হয় বিয়ান? সবাই বলে দোকানদারি করতে কি সহজ। দোকানদারি কি সত্যি সহজ? এখন সব বাড়ি জ্বর চলছে না? কিরকম হাওয়া ছেড়েছে বিয়ান, প্রচণ্ড হাওয়া চলছে। আমার তো কালকে ঘরের ওই চালটাই উড়িয়ে নিয়ে চলে গেলো, গাড়ি ঘরের চাল। এখন বর্ষা হলে আমার গাড়িটা পুরো ভিজবে। ওদিকে লবণের বস্তাগুলো রয়েছে সব। লবণ কী হবে? লবণ কিছু হয় নাকি? জল লাগলে ভেতরে যদি ফাটা প্যাকেট থাকে সেগুলো না, এখনো ঠিক করিনি তো। কাজই শেষ হচ্ছে না বিয়ান, কি করবো এখন? কাউ লাভ জানা তো এগুলো শোনা, এ শর্টকাটের জন্য না? ওইগুলো বানাতে পারো তো না? ওইগুলো পারো না? ওগুলো দেরি হয়, এগুলো শর্টকাট করে দিতে হবে। এগুলো তাড়াতাড়ি ওগুলো দেখতে ভালো লাগে ওই আর কি। দেখতে পাচ্ছ, এই যে ছোট ঠোঙা, এটা 100 গ্রাম মাল দেবো, এটা 500 গ্রাম দেবো, আর আগেটা 1 কিলো মাল দেবো। সেই জিনিসগুলো বানিয়ে ফেলেছি। কি করছো? আরো কিছু বানিয়ে নিই। কমপ্লিট, তোমার ঠোঙা বানানো হয়ে গেছে কমপ্লিট। তোমার কাজ হয়ে গেছে, কাজ ভালোই কাজ করতে পারো। এরকম একটু করলে তো ভালো লাগে। হ্যাঁ হ্যাঁ, বড়দের যতই করো, বড়দের মন কোনোদিনই পাবো না, খালি করেই যাব সারাক্ষণ। ওই ভিতরে দেখো আরো মাল রয়েছে, মালগুলো সাজিয়ে আমি আর কিছু করতে পাচ্ছি না। ওই যে তো মাল কেবল আসছে না, আচার মাচার গুলো এগুলো একটু করে দিই। এই যে এতগুলো ঠোঙা বানিয়ে দিলাম, তা তুমি কোনো কাজ করবে না, খালি কি আমাকে দিয়েই করাবে? আমি তো করছি না। হ্যাঁ, কথা ছিল তুমি মাল তুলবে, আমি ঠোঙা বানাবো। আমি তো করছি, তো ওই মাল কটা সাজিয়ে দিয়ে যাও। ঠিক আছে, তাহলে মাল সাজিয়ে দেবো, আমি রান্না বাড়া কিছু করতে পারবো না, তুমি করো। ঠিক আছে, রান্না ভগবান করবে। রাখো। জ্যামগুলো কোথায় রাখবো? ফ্রিজের পরে দিয়ে দিলাম জ্যাম। মালগুলো তুলতে বলো, তাই মালগুলো তুলে ফেলাচ্ছি। কাজ না করলে ভাত নেই তো। বরদের ভাতের বলে পুরো দাম, কাজ করে খাওয়া লাগবে। তা এখন কাজটা করে এনে মালগুলো তুলে ফেলাই। এবার আচার কটা একটু সাজিয়ে ফেলি। আমের আচার। বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে বলবে। এই ছিল আজকে আমার ভিডিওটা। লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। ফিরে আসবো আবার পরের ভিডিওতে। টাটা, বাই বাই। আজকে দোকানের সব কাজগুলো করে নিলাম, দেখতেই তো পারলে। কাজ না করলে বড়দের ভাত নেই, জানো তো সেটা সবাই, সব মহিলারা। বুঝতে পারছো? দেখ, আজকের মতো দোকানের কাজ আমি এই অবধি করলাম, আর পারবো না করতে, এতে বর থাকুক আর না থাকুক। টাটা, বাই বাই।